গাজা ইসরায়েলি বাহিনীর বর্বরতার প্রায় তিন মাস হতে চললেও হামলার ভয়াবহতা এইটুকু কমেনি। উল্টো দিন যত যাচ্ছে আক্রমণের নতুন নতুন মাত্রা যোগ করছে নেতানিয়াহুর সেনারা। এরই মধ্যে প্রতিদিন গাজার বিভিন্ন অঞ্চলে বিমান হামলা চালাচ্ছে তারা, এমনকি রকেট হামলা গোলা বর্ষণ করে নিরীহ ফিলিস্তিনিদের প্রাণ নিচ্ছে দখলদার বাহিনী। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে জানা যায়, যুদ্ধ শুরুর পর থেকে হামলার কেন্দ্রবিন্দুতে গাজার হাসপাতালগুলো, আবাসিক ভবনের পাশাপাশি শরণার্থী শিবির, স্কুল, এমন কোনো জায়গা নেই যেখানে হামলা চালাচ্ছে না দখলদার বাহিনী। শুক্রবার নতুন করে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালের আশপাশে গোলাবর্ষণ শুরু করেছে তারা। গাজার মধ্যাঞ্চলেও নারকীয় তাণ্ডব চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। নুসিরাত ও মাগাজি শরণার্থী শিবিরের আশপাশে হামাসের সঙ্গে নেতানিয়াহু বাহিনীর ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া গেছে। এতে প্রাণ বাঁচাতে দিকবিদিক ছুটছেন মানুষ। এদিকে গাজায় ইসরায়েল যেভাবে হামলা চালাচ্ছে তাতে অঞ্চলটি বসবাসের অযোগ্য হয়ে পড়েছে বলে মন্তব্য করেছে জাতিসংঘ। গাজায় অভিযানের পরবর্তী ধাপের কথা জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী এক বিবৃতিতে। অবরুদ্ধ অঞ্চলটির ভবিষ্যৎ চিত্র কেমন হবে তাও তুলে ধরা হয়। চলমান পরিস্থিতির মধ্যেই আবারও মধ্যপ্রাচ্য সফরে এসেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। শুক্রবার রিসেপ তাইপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করতে তুরস্কের ইস্তাম্বুল বিমানবন্দরে পৌঁছান তিনি। এই বৈঠকে গাজা ইস্যু গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে লেবাননে আরও ইসরায়েলি হামলার আশঙ্কা হিজবুল্লাহ প্রধানের। শুক্রবার টেলিভিশনে দেয়া এক ভাষণে বৈরুতে হামাসের উপপ্রধানকে হত্যার ঘটনায় প্রতিক্রিয়া না জানালে লেবাননে আরও ইসরায়েলি হামলার সুযোগ তৈরি হবে বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে এর দাঁত ভাঙা জবাবের হুঁশিয়ারিও দেন হিজবুল্লাহর প্রধান। আফরিন মৌ, সময় সংবাদ।